আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের দুধ সংগ্রহ করার ইলেকট্রনিক ব্রেস্ট পাম্প নিয়ে, যেটি হচ্ছে মায়েদের বুকে শাল দুধ বাচ্চাকে গ্রহণ করানোর জন্য ডক্টররা রিকমেন্ড করে থাকে ব্রেস্ট পাম্প। এটি হচ্ছে ইলেকট্রনিক ব্রেস্ট পাম্প, মাদারলি কেয়ার, 0% BPA ফ্রি, অরিজিনাল সিলিকনের, ফুড গ্রেড কোয়ালিটির একটি প্রোডাক্ট, খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে আপনার ইলেকট্রিকের সাহায্যে চলবে, অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট। যে বাচ্চারা হচ্ছে মায়ের বুকে দুধটি টেনে খেতে পারে না, দেখা গেছে অনেকের নিপল ছোট হয়ে থাকে, বাচ্চারা দুধ প্রপারলি টানতে পারে না, হওয়ার পর বাচ্চা জন্মের পরপরই তাকে মাতৃ দুধ বা শাল দুধটি খাওয়ানো খুবই প্রয়োজন, সেক্ষেত্রে ডাক্তাররা ব্রেস্ট পাম্প ব্যবহার করতে বলে। তো আপনারা এই ব্রেস্ট পাম্পের মাধ্যমে আপনাদের বাচ্চাকে খুব দ্রুত সময়ের মধ্যে খাবার খাওয়াতে পারবেন। অনেকে আছে যে বাচ্চাকে ফিডিং করাইতে পারে না, বুকের দুধ বাচ্চা টেনে খেতে পারে না, সেক্ষেত্রে ফিডারের মাধ্যমে খাওয়াতে হয়। তো আপনারা এই ফিডার এটার সাথে একটি পেয়ে যাবেন এবং একটি নিপল পেয়ে যাবেন ফিডারের, যেটা আপনি বাচ্চাকে বড় হওয়ার পর এই ফিডারটি দিয়ে ফিডিং করাতে পারবেন। এই হচ্ছে মূল মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল মেশিন, পাম্পিং মেশিন, যেটা সাহায্যে হচ্ছে আপনি ইলেকট্রিক সংযোগের মাধ্যমে দুধটাকে সংগ্রহ করবেন, বেশ পাম্প করতে পারবেন। এটার মধ্যে সিলিকনের সবগুলো প্রোডাক্ট দেওয়া থাকবে। এই যে অংশটি দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারটি হচ্ছে পাম্পের এই মুখের মধ্যে লাগিয়ে দিবেন ঠিক এইভাবে। তারপর হচ্ছে ফিডারটি এখানে ফিটিং করে নেবেন। এখানে ফিটিং করার পর এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটিকে আপনারা একটি হচ্ছে আপনার পাম্পের উপরের অংশে লাগিয়ে দিবেন, এখানে এক মাথা হচ্ছে এই উপরের অংশে লাগিয়ে দিবেন, আর একটি হচ্ছে মেশিনের সাথে লাগিয়ে দিবেন। এই মেশিনের এইখানে আপনি পাইপটি কানেক্ট করার পর জাস্ট আপনার যে ডাটা কেবলটা থাকবে সেটি চার্জারের মধ্যে লাগিয়ে নেবেন, আপনাদের যে কোনো একটা অ্যাডাপ্টারে লাগিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এই টাইপ বি পোর্টটি এখানে দিয়ে জাস্ট ইলেকট্রিক অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মেশিনের মধ্যে বাতি জ্বলে উঠবে। এই যে দেখেন আমরা এখন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাতি জ্বলে উঠছে, তো আমরা এখন এটাকে পাম্প করব। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার ভিতরে পাম্প করা শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাম্প করতেছে। তো তারপর আপনি এটাকে মুড চেঞ্জ করতে পারবেন, এখন দ্রুত পাম্প করতেছে, তারপর স্লো করতে পারবেন, হাই লো করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো আপনারা এটার মধ্যে পাম্প করার মাধ্যমে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনাদের পর্যাপ্ত পরিমাণ দুধ এটার মধ্যে পাম্পিং করতে পারবেন। এটা আমাদের হাতের মধ্যে আপনারা লাগিয়ে দেখাচ্ছি যে কীরকম পরিমাণ টানে। তারপর ব্রেস্টে লাগানোর সঙ্গে সঙ্গে এটি অ্যাটাচ হয়ে লেগে যাবে, এটা ধরে রাখতে হবে না, লেগে যাবে। তো আপনারা যারা এটা আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি, শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই হয়ে যাবে এবং এটার ইউজার ম্যানুয়াল এটার সাথে দেওয়া থাকবে, এটা দেখে দেখে আপনারা ফিটিং করে নিতে পারবেন নিজেদের প্রয়োজন অনুসারে। তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।